আমার কিছু ভালো লাগছে না ঝিনুক। শ্রাবণ আবার সেবারের মতো চুপ করে ঘুমিয়ে আছে, আমার সাথে কথা বলছে না। ও ও আবার আগের মতো। হিয়া শান্ত হও, এটা তো বোঝাই যাচ্ছে যে বাইরের খাবার খেয়ে রকমটা। উনি তো সুস্থ হয়ে গেল, তাহলে শ্রাবণ কেন এভাবে, কেন ওর জ্বর আসলো বলুন আমাকে। চুপ থাক না সোনা বোন আমার, এভাবে কাঁদতে হয় না, ভাইয়া তো বড় মানুষ বল, এর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শ্রাবণ তো ছোট, ওর শরীর নিতে পারেনি। আমি জানি না, তোরা আমার বাচ্চাটাকে সুস্থ করে দে, ওর রিপোর্ট আসতে এত কেন সময় লাগছে? কি কথা বলছি উনি ডক্টরের সাথে এত, আমি শুনবো, ছাড় আমাকে। বাচ্চার শরীরে তো ব্লাড অনেক কম, ও কি ঠিক মতো খাওয়া দাওয়া করে না? ব্লাড কম? ওর শরীরে ঠিক মতো ব্লাড তৈরি হচ্ছে না, কাউন্ট অনেক কম, তার উপর ডায়রিয়া হয়ে পুরো শরীরের পানির লেভেল লোতে নেমে গেছে, পুরো শরীরের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। বাচ্চাটাকে ইমিডিয়েট 3 ব্যাগ রক্ত দেবার ব্যবস্থা করুন, না হলে অবস্থা আরও ক্রিটিক্যাল আকার ধারণ করতে পারে, হয়তো বাচ্চাটাকে তখন আর কোনোভাবে। না, আপনাদের যা করতে হয় আপনারা করুন, আমাকে কী করতে হবে সেটা আমাকে বলুন দয়া করে। ওর রক্তের গ্রুপ যেটা বললেন সেটা এই মুহূর্তে আমাদের কাছে নেই, কাল একটা সিজারের রোগীর জন্য পুরো 4 ব্যাগ রক্ত আমাদের থেকে দিতে হয়েছিল। আপনাদের কোনো রিলেটিভ বা কেউ যদি সেই গ্রুপের কেউ থাকে ইমিডিয়েট তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করুন। আপনাদের কালেকশনে কি একটা বি নেগেটিভের ব্লাড পাওয়া যাবে না, এটা কোনো কথা? আমরা এই মুহূর্তে কী করে? আপনার পাশের 2-3টে হসপিটালে খোঁজ নিয়ে দেখুন, আপনাদের পরিবারের কারো বা ফ্রেন্ড সার্কেলের কারো যদি। কতক্ষণের মাঝে এই ব্লাড দিতে হবে? একবার তো 3 ব্যাগ লাগবে না? 3 ব্যাগ লাগবে, 3 ব্যাগ লাগবে না, কিন্তু ওর যা অবস্থা দেখছি 5-6 ঘন্টার মধ্যে ব্লাড না দিলে ওর অবস্থা আরও নাজেহাল হয়ে যেতে পারে হয়তো। না, কিচ্ছু হবে না আমার শ্রাবণের, আপনারা যা করার দেখুন কী করতে পারেন, আমি রক্তের ব্যবস্থা করছি। ডক্টর দুজন প্রস্থান নিতে ওজন পেশেন্ট করে হিয়ার কাছে যেতেই খেয়াল করে হিয়ার ঠিক ওর পেছনেই দাঁড়িয়ে আছে। হিয়ার সাথে দাঁড়িয়ে আছে বাকি সবাই, ওজন হিয়াকে কি উত্তর দেবে বুঝতে পারে না। হিয়া জানে এর আগের বড় অপারেশন করা হয়, এই ব্লাড জোগাড় করতে অনেক হয়রানি হতে হয়েছিল তাদের, আর এবার তো এতটুকু সময় কী করবে। হিয়ার কান্নায় ভেঙে গেলে ওজন এসে হিয়াকে জড়িয়ে ধরে হিয়ার মাথাটা খুব শক্ত করে নিজের বুকে চেপে ধরে। ওজনের চোখে পানি আর হিয়ার চোখ দিয়ে পড়া পানিতে ভিজে যাচ্ছে ওজনের শার্টের ভাঁজ। আমি ওকে আর বকবো না, আপনি শ্রাবণকে গিয়ে বলুন না উঠে যেতে, তার ববু আর কখনো তার গায়ে হাত তুলবে না, সে পরীক্ষাতে ফেল করলেও তাকে পড়ার জন্য জোর করবে না। ও জান, আপনি গিয়ে শ্রাবণের সাথে কথা বলে আসুন না, শ্রাবণের কি আমার সাথে খুব রাগ, ও কেন শুয়ে আছে ওভাবে ও জান। চুপ না হিয়া, তুমি প্রতিবার এভাবে ভেঙে পড়লে আমি কোথায় থেকে সাহস পাবো, একটু বলো তো তুমি আমাকে। এইভাবে হবে না হিয়া, একটু শান্ত হও, আমাকে রক্তের ব্যবস্থা করতে হবে, একটু বোঝো। আচ্ছা শোন, আমি আজকে আর ইন্টারভিউ দিতে যাব না। কি হবে ইন্টারভিউ দিয়ে? বাচ্চাটাকেই যদি সুস্থ করতে না পারি, আমি সামনে হাসপাতালগুলোতে খোঁজ করে আসি, দেখি ব্লাড পাওয়া যায় কিনা। ঠিক আছে তুই যা, আমি এদিকে দেখি, সবাইকে ফোন করে বলি যে ওসব ছাড় তো, সাব্বিরের ব্লাড গ্রুপ বি নেগেটিভ না, ওকে ফোন করে ডাকলেই তো হচ্ছে। সাব্বির? হ্যাঁ, সাব্বিরের কথা আমরা কি করে ভুলে গেলাম, এর আগে তো সাব্বিরই শ্রাবণকে 1 ব্যাগ দেখ। আচ্ছা ওয়েট কর, আমি এক্ষুনি ওকে ফোন দিয়ে ডাকছি। ডেকে লাভ নেই, সন্ধ্যেই সাব্বির ইন্টারভিউ দিতে সিলেটে আছে। সিলেটে? হ্যাঁ, ও তো গত পরশু ইন্টারভিউ দিতে, এখন আমি শিওর ওকে ফোন করলে ও ইন্টারভিউ কেন সব ছেড়ে চলে আসবে। কিন্তু এটা তোর ড্রিম জব তুষার, তুই তো জানিস সাব্বির ছোট থেকেই, আর এবার ইন্টারভিউ মিস করলে কখনো। চুপ কর তো, শ্রাবণের কাছে তোর মনে হয় এসব কোনো বিষয়? আমাদের কাছে তুই এখনই ফোন কর সাব্বিরকে, তুই না করলে আমি করছি, দাঁড়া তুই। তুষার সাব্বিরকে ফোন করে ইমিডিয়েট ঢাকা ব্যাক করতে বলে। কোথায় আর থাকে সাব্বিরের ড্রিম জব, এরা 4 বন্ধু তো নিজেদের জন্য জব কেন, নিজেদের প্রাণটা উৎসর্গ করতে এক পায়ে তৈরি।
কিন্তু হঠাৎ করে আসতে চাইলে তো আসা সম্ভব না, বাসে আসতে গেলে অনেক সময়ের ব্যাপার। সাব্বির এয়ারলাইন্সে ফোন করে তারা বলে ইমার্জেন্সিতে যে ফ্লাইট সার্ভিস আপাতত বন্ধ, তা যে একটা ঢাকার মধ্যে ফ্লাইট আছে সেটা ছাড়তেও আরও ঘন্টা তিনের মতো সময় নেবে। হ্যাঁ উজান, শোন, এমার্জেন্সিতে তো আসতে পাচ্ছি না, সেকেন্ড যেই ফ্লাইটটা আছে একটার ওটাই আসছি। হয়তো বড় জোর ফ্লাইটে করে এয়ারপোর্টে নেমে হসপিটাল পৌঁছাতে ঘন্টা এক তো লাগবে, কিছু চিন্তা করিস না। ডক্টর বললো তো 5 থেকে 6 ঘন্টা আমি দেখে আসছি, তুই চিন্তা করিস না, আমাদের শ্রাবণের কিচ্ছু হবে না। সাব্বিরের কথা উজানের কান্নায় ভেঙে পড়ে। যে জবটা স্বপ্ন সাব্বির ছোটো থেকে নিজের মনে একটু একটু করে তৈরি করছিল সেটাকে ফেলে উজানের এক কথাতে, আমাকে ক্ষমা করে দিস সাব্বির, আমি জানি এই জবটা তোর জন্য, পারলে আমাকে মাফ করে দিস তুই। খবরদার, এরকম মেয়ে মানুষের মতো আমার সামনে কান্নাকাটি করবি না। আমাদের বন্ধুত্ব কি এতটাই ঠুনকো যে আমি সামান্য একটা জ্বরের জন্য আমাদের সবার প্রিয় শ্রাবণকে হারাতে দিব? আমি আসছি, তুই সাবধানে থাক, রাখলাম এখন। সাব্বির ফোন রেখে দিলে উজান এসে ব্লাড দেওয়ার জন্য যা যা লাগে সব অ্যারেঞ্জমেন্ট করতে বলেন, যাতে সাব্বির আসার সাথে সাথে একটা মুহূর্ত যেন দেরি না হয়। এদিকে রূপম 4টা হসপিটাল খুঁজে বি নেগেটিভ রক্ত ম্যানেজ করতে আজ ব্যর্থ। সন্দীপ তুষার যেভাবে পারছে ফোন করে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ব্লাডের জন্য লিখে দিচ্ছে, কিন্তু কোথাও থেকে কোনো সাড়া আসছে না। এদিকে সময় বাড়ার সাথে সাথে হেয়ার বুকটা শূন্য হয়ে আসছে, মাথার কাছের ঘরে টিক টিক শব্দটা মানে ভয়টাকে যেন আরও গভীরভাবে জানান দিচ্ছে, আর বলছে হাতে যেন আর সময় বেশি নেই। শুনছি তুই হিয়ার পাশে থাক, আমি আর তুষার এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, উবার ভাড়া করছি ঠিক, কিন্তু ঠিক সময় না আসলে আগে তার চেয়ে বাইক নিয়েই যাই। ঠিক আছে, বাইকটা বেস্ট হবে, রাস্তা যা জ্যাম, তবে সাবধানে, তাড়াতাড়ি আসতে গিয়ে আবার কোনো দুর্ঘটনা বাদিয়ে আসিস না। উজান এসে হিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে হিয়া উজানকে জাপটে ধরে আবারও কান্না শুরু করে দেয়। উজান, হাতে সময় নেই বেশি, এক রাতের মধ্যে কি থেকে কি হয়ে যাচ্ছে এসব, আমার সুখটা কি সৃষ্টিকর্তার সহ্য হয় না? কেন উনি আমার এত পরীক্ষা নিচ্ছে, কেন উজান, কেন? চুপ না হিয়া, এভাবে বলতে নেই, গুনাহ হয়, সৃষ্টিকর্তা চাইছে বলেই না আমরা এক হয়েছি, উনি আমাদের পরীক্ষা নিতে চাইছেন, তো আমরাও একটু ধৈর্য ধরি, কেমন দেখি চোখটা মোছো তো, শ্রাবণ কি বলে ভুলে গেছো? কাঁদতে জানি কেমন লাগে তার বুবুকে, একদম প্যাঁচার মতো, তাই না? তুমি সন্ধির সাথে বসো, আমি আসছি। আপনি এত তাড়াতাড়ি গিয়ে কি করবেন এয়ারপোর্টে? ভাইয়ার আসতে তো আরও ঘন্টা দুয়েক মতো সময় লাগবে। জানি, কিন্তু রিস্ক নিতে চাইছি না, ও আসলে ওকে নিয়ে একটা হসপিটালে আসবো, রাস্তায় আটকা পড়লে তখন ঝামেলা। ঠিক আছে, সাবধানে আসবেন। ওজন হিয়ার চোখ মুছিয়ে দিয়ে তুষারের সাথে এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করে। এদিকে রূপমকে পাঠিয়ে দেয় আরও কয়েকটা হসপিটাল খুঁজতে। সময় তখন 11:30 কাছাকাছি, সাব্বিরের ফ্লাইটে একটা, এই 2-3 ঘন্টা দোয়া দরুদ পড়া ছাড়া আর কোনো উপায় নেই হিয়ার কাছে। হিয়া শ্রাবণকে জাপটে ধরে এই যে চোখের পানি ফেলছে সে পানি যেন আর কোনোভাবে থামার নামই নিতে চাইছে না। প্রায় 3 ঘন্টা পর সাব্বিরকে নিয়ে তড়িঘড়ি করে উজান আসে রিসেপশনে, আর একটা সেকেন্ড যেন সে দেরি করতে ইচ্ছুক না। নার্সের সাথে কথা বলবে কি, সে যেভাবে হাঁপাচ্ছে অর্ধেক কথা বলতে গিয়ে যেন সব কথা গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে। আপনাদের সব কিছু রেডি তো? আবার লোক এসে গেছে, আপনারা ইমিডিয়েট ব্লাড দেওয়ার ব্যবস্থা করুন। 5 নম্বর কেবিনের বাচ্চাটার কথা বলছেন তো? ওকে তো 1-1.5 ঘন্টা আগে ব্লাড দেওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে, এখন আবার কিসের রক্ত? এটা শেষ না হলে তো নতুন ব্লাড দেওয়া যাবে না। ব্লাড দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে মানে? ব্লাড কে দিল? রূপম, তুই কাউকে? আমি জানি না, সন্ধি, ঝিনুক এরা কোথায়? এদেরকে কাউকেই দেখতে পাচ্ছে না। আপনি আমাকে কাইন্ডলি একটু বলবেন আমার বাচ্চাটাকে কে? কেন, বাচ্চার মাই তো এখানে সাইন করে দিয়ে বলল ওনার থেকে ব্লাড নিতে, সম্ভবত উনি যার থেকে ব্লাড নিলেন উনি ওনার বাবা হন, আমি আপনার মিসেসকে তাকে বাবা বলে সম্বোধন করতেই তো শুনলাম। বাবা হয়? না না, আপনাদের কথা ভুল হচ্ছে, হিয়া তো অনাথ, ওর কি করে? সরি স্যার, তাহলে আমি কিছু বলতে পারবো না, আপনি আপনার মিসেসের কাছ থেকেই শুনে নিন, আসছি। নার্সটা চলে যেতে উজান অবাক দৃষ্টিতে তুষারের দিকে তাকায়। সাব্বির, তুষার, রূপম সহ সবার চোখে মুখে এখন একটাই প্রশ্ন, রক্তটা কে দিল? উজান একটা দীর্ঘশ্বাস টেনে শ্রাবণের কেবিনে আসতে দেখে সত্যি সত্যি শ্রাবণকে ব্লাড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর যেই মানুষটা শ্রাবণকে ব্লাড দিচ্ছে সে আর কেউ না, তার নিজের বাবা।
একটা নিস্তব্ধতা কাটিয়ে, উজান আপনি এরপরও বাবার সাথে কথা না বলে থাকবেন? মানুষটা শ্রাবণের অসুস্থতার কথা শোনা মাত্র সব ছেড়ে দিয়ে চলে আসলো। আপনি একবারও কি তাকে গিয়ে একটা ধন্যবাদ দিয়ে আসতে পারবেন না? বলুন না আমাকে। হিয়া, আমি আজ আর কোনো কথা না উজান, আমি আপনার বাবার কাছে ঋণী হয়ে আছি, আর আপনিই পারেন আমাকে এই ঋণটা থেকে মুক্ত করতে। হিয়া এসে কাঁপা কাঁপা হাতে উজানের হাত দুটো ধরে সেখানে নিজের কপালটাকে ডুকরে কেঁদে ওঠে। উজান, আমি চাই আপনি সব ভুলে আপনার বাবাকে ক্ষমা করে দিন, তার সাথে আবার আগের মতো সবটা শুরু করুন, প্লিজ উজান, আপনি আজকে অন্তত আর। হিয়ার কিছু বলার আগেই উজান হিয়াকে নিজের বুকে জড়িয়ে নিয়ে নিজেও কেঁদে ওঠে। ঠিক আছে হিয়া, যে মানুষটা আমার শ্রাবণকে বাঁচানোর জন্য এতটা দূর থেকে, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তার সাথে সব মান অভিমান যত অভিযোগ সব ভুলে যাব। আমি আর আপনাদের কাউকে হারাতে চাই না, আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই। সারা জীবন একটা পরিবারের জন্য হাহাকার করেছে আমার বুকটা, আপনি আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। কথা দিন আমায়, শ্রাবণ সুস্থ হওয়ার পর আপনি আমাকে নিয়ে আবার একটা সুন্দর জীবন শুরু করবেন, যেখানে কোনো ঘৃণা, অভিযোগ, অভিমান কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। কথা দিচ্ছি, কোনো সম্পর্কের কলহ আমি আর আমাদের মাঝে আসতে দেব না, এখন থেকে সব ভালো হবে, সব সুন্দর হবে। উজান হিয়ার কপালে একটা স্নেহের পরশ বুলিয়ে দিয়ে হিয়ার চোখের পানিগুলো খুব যত্ন করে মুছে দেয়। নিজেদের স্বাভাবিক করে উজান হিয়া বাহিরে আসে, চোখটা ভালো করে মুছে নিয়ে উজান এবার সাব্বিরকে আবার ইমার্জেন্সিতে সিলেট যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। যদি কোনোভাবে বিকেলের মধ্যে ইন্টারভিউটা ধরা যায়, সাব্বির না করলে উজান আর হিয়ার জোরাজোরিতে সে রাজি হয় আবার সিলেটের জন্য রওনা দিতে। সময় যাওয়ার সাথে সাথে সবার চোখে মুখে যে একটা চিন্তার ছাপ দেখা গিয়েছিল সেটা এখন অনেকটাই কমে যাচ্ছে। যাক, রক্তের জন্য এখন নিজেদেরই দুজন লোক আছে, এখন শুধু শ্রাবণের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা মাত্র। শ্রাবণকে রক্ত দেওয়ার পর উজানের বাবাকে একটা কেবিনে কিছুক্ষণের জন্য শুয়ে রাখা হয়। সমরেশ নিজের কেবিনে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে এক গভীর ভাবনায় মগ্ন। এমন সময় হিয়া উজান সহ গুটি গুটি পায়ে সমরেশের সামনে এসে দাঁড়ায়। হিয়ার যা কৃতজ্ঞতা জানানো সেটা তো তখনই জানিয়ে দিয়েছিল, এখন পালা উজানের। হিয়া উজানকে টেনে এনে বসিয়ে দেয় সমরেশের পাশের টুলটায়। উজান কী করবে বুঝতে পারে না, উজানের ঠোঁট কাঁপছে, সে কী দিয়ে কথা শুরু করবে তাই যেন বুঝতে পারছে না। হিয়া চোখের ইশারা উজানকে কথা বলার জন্য হুকুম করলো। উজান আমতা আমতা করতে শুরু করে। উজানের অস্থিরতা লক্ষ্য করে এবার সব নীরবতা কাটিয়ে সমরেশ নিজ থেকেই কথা শুরু করে। যখন তুই ছোট ছিলি তখন একবার রাতে তোর মা আমার সাথে কী যেন একটা কারণে রাগারাগি করে, আমাকে রাতে ভাত খেতে দেয়নি। তখন তুই কী করছিলি জানিস উজান? মাঝরাতে চুপি চুপি ফ্রিজ খুলে তোর খাবার নিয়ে আসা অনেকগুলো মিষ্টির প্যাকেট থেকে সব মিষ্টি একটা বাটিতে তুলে গুটি গুটি পায়ে তোর মার চোখ ফাঁকি দিয়ে আমার রুমে এসেছিলি। এসে ফিসফিস করে কি বলছিলি আমাকে জানিস? যে বাবা, মা এখন ঘুমিয়ে আছে, তুমি এখন তাড়াতাড়ি গপ গপ করে সব মিষ্টি খেয়ে নাও তো। তোর নাকি আমাকে ওভাবে না খেয়ে দেখে খুব কষ্ট হচ্ছিল। সেদিন তোর মাঝে আমার জন্য যে গভীর ভালোবাসাটা আমি অনুভব করেছি সেটা তুই আমাকে রেখে চলে যাবার বহু বছর পর আমি শ্রাবণের মাঝে খুঁজে পেয়েছি। শ্রাবণ আমাকে শিখিয়েছে একটা বড় কোনো ফ্যামিলি থেকে বিলিং করলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। হিয়া শ্রাবণকে যা শিখিয়েছে কোনো বড় লোক বাবা মা বা কোনো উচ্চশিক্ষিত পরিবারও হয়তো তাদের ছেলে মেয়েকে এতটা সাবলীলভাবে মানুষ করতে পারবে না। বলতে বলতে সমরেশ কেঁদে ফেলে। সমরেশের সাথে তাল মিলিয়ে কাঁদতে শুরু করে উজান হিয়া দুজনেই। আজ যখন তোর মা সকালে ফোনে কথা বলার সময় বলল যে শ্রাবণকে তোরা হসপিটালে নিয়ে এসে, আমি না নিজেকে আটকে রাখতে পারিনি, ওভাবেই ছুটে চলে আসছি বাচ্চাটাকে দেখার জন্য। তোর মাকে যে জানবো সেটাও আমার হয়ে ওঠেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখটা আলতো করে মুছে, জানিস তো উজান, তোর একটা সুন্দর প্রতিচ্ছবি আমি শ্রাবণের মাঝে দেখতে পাই। তুই ছোটতে যেভাবে আমার চশমা খুঁজে এনে দিতে, যেভাবে তোর ছোট ছোট হাত দিয়ে আমার মাথা টিপে দিতি, তোর মার সাথে না পারলে সব বায়না সব আবদার আমাকে এসে বলতি, আমি শ্রাবণের মাঝে তোর সেই ছেলেবেলাকে স্পষ্টভাবে উপলব্ধি করেছি। আমার মনে হয়েছে তুই আমাকে যেই ঘেন্না চোখ দিয়ে এখন দেখিস, শ্রাবণ ঠিক ততটাই ভালোবাসা দিয়ে আমাকে। আমি পারিনি ওর অসুস্থতার কথা শুনে বাড়িতে বসে থাকতে, আমি পারিনি উজান, আমি চলে এসেছি, আমি কি কোনো ভুল করেছি?
উজানের বাবার হাতটা ধরে এবার কান্নায় ভেঙে পড়ে। না, কোনো ভুল তুমি করনি, তুমি তোমাকে বাঁচিয়ে দিয়েছো বাবা, কোনো ভুল তো তোমার হয়নি, ভুল তো করেছি আমি, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি জেনে বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি জানি না তুমি আমাদের রেখে কেন আরেকটা বিয়ে, আমি চাই না আমাদের মাঝের কখনো সেই সব প্রসঙ্গ উঠুক। তুমি তুমি তোমার ওই আরেকটা পরিবারের সাথে যা ইচ্ছা করো, কিন্তু তুমি কথা দাও তুমি আমাদের পরিবারের মাঝে কখনো আমাদের প্রসঙ্গ তুলে নেই। আমি কখনো কি তোদের মাঝে ওদের প্রসঙ্গ বা কথা তুলেছি কি? আমি তো ওদের ছায়াটাও তোদের কারো মাঝে পড়তে দিতে চাইনি, যতটা পারছি তোর মা সহ তোদের চার ভাই বোনকে আমার ওই ভুল থেকে আগলে আগলে রাখার সবরে চেষ্টা করেছি। তোদের যাতে কোনো অভাব না থাকে, তোদের যাতে কোনো দুঃখ না আসে, তাই জন্য তো আমি সরি, আমাকে এবারের মতো তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না, আমরা দুজন আবার আগের মতো। এই চুপ করো, নিজের ওয়াইফের সামনে কেউ এরকম করে কাঁদলে হিয়া মা? হ্যাঁ বাবা। মা, আমি হয়তো একটা সময় তোমার সাথেও অনেকটা খারাপ আচরণ করে ফেলেছি, তুমি যদি পারো তো আমার সেই ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে। আপনি এভাবে বলবেন না বাবা, আপনি আজ যা আমার আর শ্রাবণের জন্য করেছেন, আমি হয়তো সেই দিন কখনো, আপনি আমাদের ক্ষমা করেছেন তো। সমরেশ একটা হাসি দিয়ে হিয়ার মাথায় আলতো করে হাত রাখে, উজান নিজের চোখটা মুছে তার বাবার বুকে নিচ থেকে আর জড়িয়ে যায়। সমরেশের চোখে মুখে আজ অন্যরকম শান্তির ছাপ দেখা মিলছে। তার একটা ভুলের জন্য উজান 5 বছরের বেশি সময় তার থেকে কোনো যোগাযোগ তো দূরে থাক, দেখা হলো চোখ তুলে তাকে দেখেনি। আর আজ উজান সব ভুলে বাবা মনের এই অনুভূতিটা প্রকাশ করার মতো কোনো শব্দ হয়তো কোনো ভাষায় এখনও তৈরি হয়ে ওঠেনি। আজ 1 মাস পর শ্রাবণ এখন অনেকটাই সুস্থ, এখনকার হিয়া তাকে বেশি পড়াশোনার জন্য চাপ দেয় না, উল্টো নিজে শ্রাবণকে নিয়ে নিচে আসে খেলতে। ব্লাড তৈরির জন্য যা যা খাবার দরকার তার সব কিছুরই ব্যবস্থা উজান করে রাখছে। আর সারাদিন এখন এইসব খাবার দাবার চক্করে শ্রাবণ যেন বড়ই অতিষ্ঠ, সব খাবার দাঁত দিয়ে চিপি চিপি খেতে তার মুখ যেন ব্যথা হয়ে উঠে যায় এমন অবস্থা। তবে কিছুদিন পর পর তাকে ডক্টরের চেকআপের আন্ডারে থাকতে হবে, যতদিন না শেষ পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এদিকে শ্রাবণকে হসপিটাল থেকে নিয়ে আসার পর উজানের পুরো পরিবার গোটা 2 সপ্তাহের মধ্যে সে থেকে যায় ঢাকা। সব মিলিয়ে পরের সময়গুলো খুব সুন্দরভাবেই জীবনের নিত্য নতুন নিয়ম মেনে চলতে থাকে। ভার্সিটি ক্যাম্পাস, ঝিনুকের সাথে ক্যান্টিনে এসে হিয়া এখন বড়ই বিরক্ত, অতিষ্ঠ আর সবচাইতে বেশি রাগান্বিত। এই রাগের কারণ ফার্স্ট ইয়ারের ইস্টে পাকা কয়েকটা মেয়ের কথোপকথন। উজান ছাড়টাকে যা লাগে না আমার, উহ, আমি তো ক্লাস করা বাদ দিয়ে সারাক্ষণ শুধু উনার দিকে তাকিয়ে থাকি। ছাড়রা এত হ্যান্ডসাম হলে কি পড়াতে মন দেওয়া যায় বলতো? সত্যি রে, এত কিউট করে উনি কী করে পড়ায়, পুরো মাখন একটা। একটা জিনিস দেখবি, স্যার পড়াতে পড়াতে মাঝে মধ্যে ওনার ওই গোলাপি ঠোঁটগুলো নিচেরটা যখন কামড়ে ধরে, ইস, তখন যা হয় না আমার। ওসব বলিস না তো, কেমন একটা ফিল হয়। তবে আমি কিন্তু শুনেছি উনি ম্যারিড, শিওর না? ওই শুনলাম এই যা। ম্যারিড? কিসের ম্যারিড? ওনাকে দেখলে কে বলবে উনি ম্যারিড? প্রত্যেক দিন যেভাবে শার্ট প্যান্ট খিঁচে মাঞ্জা দিয়ে বাইক নিয়ে এন্ট্রি নেয়, ওনাকে দেখে কে বলবে উনি ম্যারিড? ওনার পার্সোনালিটি দেখে আমি তো পুরোই ক্রাশ দোস্ত। আমি ওরে, আর ম্যারিড হলে হবে, সমস্যা কি? বউ তো থাকবে বাড়িতে, এখানে না হয় একটু আদ্রু। এই এই উজানসের মনে হয় এদিকেই আসছে, চুপ চুপ। মেয়েগুলো চুপ করে মুখে মিটি মিটি হাসতে হাসতে নিজেদের খাবার নিয়ে একটা টেবিলে বসে যায়। এদিকে হিয়া রাগে এই বুঝি মেয়েগুলো পিন্দিত চটকে দিয়ে আসে এরকম, ভাগ্যে ঝিনুক ছিল, নয়তো মেয়েগুলোর আজ সুস্থভাবে বাড়ি ফেরা হতো কিনা কে জানে। আরে চিল না হিয়া, কেন খামোকা এত রেগে নিজের প্রেশারটা হাই করছিস? এগুলো ফার্স্ট ইয়ারের পোলাপাইন ভাই, ওই 1-2 দিন ভাইয়ের ক্লাস করেছে তাই এরকম করে বলছে, জানে না তো হয়তো। না জানলে তো হবে, কত বড় সাহস আমার সামনে। ভাইয়ারা আসছে, বাদ দে তো। ওজন 26-এর সাথে কথা বলতে বলতে ক্যান্টিনে এসে হিয়ার সামনে দাঁড়িয়ে যায়। কি ব্যাপার, তোমরা এখনো কিছু অর্ডার করনি? না ভাইয়া, আসলে। আচ্ছা থাক, ঝিনুক সাব্বির তোমাকে কি যেন বলবে, যদি একটু ওর সাথে। ভাইয়া আমি 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 মানে এত হেয়ালি না করে
যা তো সাব্বির ভাইয়া আসছে শুনে তো খুব লাফাচ্ছিলি, এখন এত লজ্জা পাচ্ছিস কোন দুঃখে? এই চুপ কর তো, বেশি পাখা। সাব্বির হাত বাড়িয়ে আসতে বললে যেন কি করবে বুঝতে পারে না, হিয়া জেনুকে ধাক্কা দিয়ে সাব্বিরের সাথে পাঠিয়ে দেয়। এদিকে সাব্বিরা জেনুক প্রস্থান নিতে উজান খাবার অর্ডার দিয়ে হিয়াকে সামনের টেবিলটায় বসে যায়। হিয়া তো উজানকে দেখে খুব রাগ হচ্ছে, কি দরকার ভার্সিটিতে এত হাইফাই গেট আপ নিয়ে আসার, আজব। হোয়াট? কিছু না। কিছু না, তা ওভাবে ব্যাগটা মোচড়ামুচি করছো কেন? হ্যাঁ, ছিঁড়ে যাবে তো ওটা। গেলে যাক, নতুন কিনে দিবেন, আপনার না অনেক টাকা। হ্যাঁ ঠিক আছে, দেব কিনে, কিন্তু এতে তো হাইপার হচ্ছে কেন তুমি? আমি হাইপার কেন হতে যাব? আপনি খাবার অর্ডার করতে চাইলেন না, করুন অর্ডার। তোমার সামনেই তো অর্ডার করলাম, কি হয়েছে, তুমি কি টেনসড এরকম হয়ে আছো হঠাৎ? সকালে তো ঠিকই ছিলে। আমি যেরকম আমি সেরকমই আছি। ওজন আর কথা না বাড়ি হাতে থাকা ফাইলটা দেখায় ব্যস্ত হয়ে যায়। ইদানিং যে হিয়ার মাঝে মধ্যে কি হয় ওজনের যেন কিছু মাথাতেই ঢোকে না। এদিকে এবার হিয়ার মাথায় দুষ্টবুদ্ধি ঘোরপাক শুরু করে হিয়ার চেয়ারটাতে ওজনের চেয়ারটার সাথে একদম কাছাকাছি ঘেঁষে নিয়ে ওজনের এক হাত ধরে সেই কাঁধে মাথা রেখে মিসকিটে ফাঁসিয়ে দিতে শুরু করে। হিয়া, এতে কি করছো তুমি? সবাই আমাদেরকে দেখছে তো। কোথায় দেখছে, ওদেরকে দেখুন, মেয়েটা কি সুন্দর ছেলেটার কাঁধে হেলান দিয়ে কফি খাচ্ছে, কি সুন্দর দৃশ্য না বলুন, কি রোমান্টিক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তো কখনো এইভাবে আগে, আর আমি তো এখন ভার্সিটির একজন শিক্ষক, এখন একজন শিক্ষক হয়ে যদি আমি এইভাবে কি এভাবে, হ্যাঁ জানি তো সব আমি, এখন কি আর আমি কাঁধে মাথা রাখলে ভালো লাগবে আপনার? এখন তো ওই ক্লাসের মেয়েগুলো এসে মিষ্টি মিষ্টি কথা বললে আপনার সেগুলো শুনতে মন চাইবে। ঝিনুক কোথায় তুই, দেখে যা, তোদের ভালো ভাইয়া এখন আমাকে রেখে ফার্স্ট ইয়ারের মেয়েগুলোর সাথে। এটা ক্যান্টিন হিয়া, আরে তুমি কাজ শুরু না এইভাবে, এই যে মাথাটা আমার বুকে রাখলাম, খুশি এবার? এই তো আমার ভালো স্বামী, উফ আমার কিউট উজান স্যার। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনি আপনার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের বলেননি যে আপনি ম্যারিড? হোয়াট? আমি ক্লাসে পড়াতে যাই হিয়া, আমি ম্যারিড না, আর ম্যারিড সেটা ডিসকাস করতে না। আর তোমার আজকে কি হয়েছে? হ্যাঁ তুমি এরকম ইউড ব্যবহার করছো কেন আমার সাথে? আমি কোথায় ওয়ার্ড বিহেভ করছি? আমি তো শুধু থাকার কিছু বলতে হবে না, খাবার এলে তাড়াতাড়ি খাবারটা খাও, শ্রাবণের হয়তো আর কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে। এর মধ্যে ক্যান্টিন মামা খাবার দিতে এসে উজানের কাঁধে ভাবে হিয়াকে দেখে হাসি দিয়ে বলে। হিয়া মুখে এক বালতি হাসি টেনে বলে, তাই না বলো মামা, তোমাদের এই স্যার তো বুঝতেই চায় না সেটা। মামা যাবা তুমি কি? মামা হাসি দিয়ে চলে যেতে হিয়া ফিক করে হেসে ওঠে, উজানের নাকটা টেনে ধরে আর উজান হালকা ভয় পিছিয়ে গিয়ে অবাক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে থাকে। তোমার শরীর ঠিক আছে তো হিয়া, দেখি। উজান হিয়ার কপালে হাতের উল্টো পিঠ দিয়ে হিয়ার জ্বরটা আসছে কিনা সেটা দেখতে থাকে। আরে আমি একদম ঠিক আছি, বলছি কি উজান, যাবার আগে আপনার বাইকে করে যদি ক্যাম্পাসটা একটু ইউনো। কি যে হয় তোমার মাঝে মাঝে, ঠিক আছে খাও এখন তাড়াতাড়ি। হিয়া উজানের কাঁধে মাথা রেখে স্যান্ডউইচ বা চপ খেতে শুরু করে, আর উজান এপাশ ওপাশ দেখে নিয়ে নিজের ফাইলটা ঘাঁটতে শুরু করে। কিছু সময় বাদে হিয়াকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, আচ্ছা হিয়া শ্রাবণে কি আকিকা করানো হয়েছে ও হওয়ার পর? আকিকা না, মানে বাবা আর মা আমার আর শ্রাবণের একসাথে আকিকা করতে চেয়েছিল, কিন্তু সেটা তো পরে আর সম্ভব হয়নি, আর আমারও কখনো সামর্থ্য হয়নি আমি শ্রাবণের জন্য। তার মানে তোমার আকিকাটাও দেওয়া হয়নি তাই তো? আসলে আমি না শিওর বলতে পারছি না, কি বলুন তো, আমি শুনেছিলাম তারা আমাদের একসাথে আকিকা দিবে, কিন্তু আমার ছোটতে দিয়েছিল কি না আমি এখন কিভাবে বলি। আচ্ছা আপনি হঠাৎ এই প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন আমাকে, কোনো দরকার? না পরশু জুম্মা দিনে শ্রাবণের আকিকাটা দিয়ে দেবো, সাথে দেখি তোমারটাও দেওয়া যায় কিনা, আর কয়েকটা ফকির এনে খাওয়ানোর ইচ্ছে আছে, এখন দেখি বাকিটা কি হয়। উজান আপনি, এটা তো বাবা মার দায়িত্ব, তাদের ওয়াজিব, কিন্তু আপনি কেন? শ্রাবণ কি আমার বাচ্চা না হিয়া?
একটা প্রশান্তির হাসি দিয়ে ওজানের বাহুতে একটা চুমুকে দেয়। ইয়ার এই কাজে ওজান একটু ইতস্তত হয়। হাজার হোক, সে এখন এই ভার্সিটির স্টুডেন্ট না হয় একজন শিক্ষক। ওজন জানে হিয়াকে নিয়ে আর বেশিক্ষণ এখানে বসিয়ে রাখা যাবে না। কখন কি করে বসে বলা যায় না। ওজান উঠে হিয়াকে নিয়ে বাইকে করে ক্যাম্পাসটা আরেক রাউন্ড চক্কর দিয়ে শ্রাবণকে নিতে শ্রাবণের স্কুলে আসলো। আর জুম্মার দিনে যথারীতি সব নিয়ম করে উজান, হিয়া আর শ্রাবণ রাকিকার যাবতীয় কাজের জন্য নিচে যেখানে কলোনির বাচ্চারা সবাই খেলাধুলা করে সেটি মাঠের মধ্যে সব আয়োজনের ব্যবস্থা করে। একপাশে সব ভাগাভাগের দায়িত্ব সামলাচ্ছে তুষার, রূপম, তো অন্যদিকে ফকিরদের হাতে বিরিয়ানির প্যাকেট তুলে দিচ্ছে সাব্বির, আর উজান শ্রাবণকে কোলে নিয়ে দুই দিকে তদারকিতে ব্যস্ত। হিয়া তখন নিচেই ছিল, সব কাজ বুঝিয়ে দিয়ে উপরে আসছে, বাকি কোথায় কী রাখতে হবে, কাকে কাকে দেওয়া বাকি সব হিসাব করতে। উপরে এসে সব কাজ গুছিয়ে হিয়া ওর ব্যালকনিতে দাঁড়িয়ে যায়। ব্যালকনি দিয়ে নিচ স্পষ্টই দেখা যাচ্ছে কে কি করছে, কি হচ্ছে, সবাই সবার কাজগুলো নিয়ে কীরকম ব্যস্ত। পরিষ্কারের লোক এসে আবার মাঠটা পরিষ্কার করেও দিচ্ছে সাথে সাথে। উজান ফকিরদের হাতে একটার পর একটা প্যাকেট তুলে দিচ্ছে, আবার কখনো শ্রাবণের সাথে দৌড়াদৌড়ি খেলছে। শ্রাবণ আর উজান আজ দুজনে সাদা রঙের সেম নকশার পাঞ্জাবিতে নিজেদের সাজিয়েছে। দেখে মনে হচ্ছে শ্রাবণ যেন উজানের নিজেরই ছেলে। একই নকশার পাঞ্জাবি, তো দুজন দুজনের চেহারায় অবয়বটাও আজ একই রকম চোখে লাগছে হিয়ার কাছে। কে দেখে বলবে উজানের সাথে শ্রাবণের রক্তের কোনো সম্পর্ক নেই। দেখে তো এটা মনে হচ্ছে শ্রাবণ উজানের নিজেরই রক্ত। এই আকিকা দেবার দায়িত্বটা তোমাদের ছিল বাবা, কিন্তু আজ দেখো সেই দায়িত্বটা উনি নিজে দাঁড়িয়ে থেকে পালন করছে। শুধু কি শ্রাবণ, আমার নামের আকিকাটাও তো উনি নিজ দায়িত্বে। জানো মা, আমি হয়তো এখন হাতের কাছে সব পেয়ে নিজের দায়িত্বগুলো মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু এই মানুষটা তো আমার আর শ্রাবণের এমন কোনো দায়িত্ব নেই যেটা না করে। ওনাকে কখনো কিছু বলতে হয় না। জানো মা, উনি না নিজ দায়িত্বে আমাদের সব করে। উনি না আমার মুখ দেখেই বুঝে যায় আমার কি চাই, তার বাচ্চাটার কি চাই। ওনাকে আমি যতটা ভালোবাসি তার চাইতে বেশি আমি ওনাকে সম্মান করি, ওনাকে শ্রদ্ধা করি। আর আমি চাই ওনার প্রতি আমার ভালোবাসার চাইতে আমার ওনার প্রতি আসা শ্রদ্ধাটাই সারা জীবন মুখ্য হয়ে থাকুক। উনি যেমন একজন শিক্ষক হয়ে আমাকে জীবনের সঠিক পথটা দেখতে শিখিয়েছে, তেমনি একজন ভালোবাসার মানুষ হয়ে আমার সেই মেঘলা আকাশের পথটাকে তার রংধনুর রঙে রাঙিয়ে দিয়েছে আর প্রতিনিয়ত দিচ্ছে। আমি যেন কখনো ওনার সাথে কোনো বেয়াদবি না করি মা, দোয়া করিও তুমি আর বাবা। আমি যেন আমার সব দিয়ে মানুষটার জীবনের মানুষটার ছায়া হয়ে ওনার পাশে থাকতে পারি। স্বামীর প্রতি একজন স্ত্রীর যতগুলো কর্তব্য আছে আমি যেন সসম্মানে সেগুলো পালন করতে পারি। ইয়ার ভাবনার ছেদ ঘটে নিচ থেকে আসা ডাক উজানের চিৎকারে। ইয়া, শুনতে পাচ্ছ না ইয়া? হ্যাঁ বলেন, শুনছি আমি। আবার ফোনটা একটু নিয়ে গিয়ে চার্জে দাও না, ফোনটা না পুরো শাট ডাউন হয়ে গেল। আবার নামবো? কতবার আজকে নামলাম আর উঠলাম? কি বললা, শুনতে পারিনি। কিছু বলিনি, কি বলবো, রাখুন আমি আসছি নিতে। আসছি আসছি। জীবনের রঙিন পাতার পাজে কখন এসে আচমকাই দেখা মেলে কিছু কালো অধ্যায়ের। অধ্যায়টা যেমন হয় অন্ধকারে বিলীন, তেমনি কালো গহ্বরের গভীরতা এতটাই প্রকট হয়ে যায় যে সেই খাত থেকে উঠে আসা তেমনি সময়ের অপেক্ষা রাখে, তেমনি সেখানে থাকে দুর্গম পাত্রের মতো কিছু বিষাদ অনুভূতির তিক্ততা। উজান হিয়ার রঙিন জীবনের এই মুহূর্তে এসে এরকমই কিছু তিক্ততার বেড়াজালে তাদের আটকা পড়তে হবে এটা তারা কল্পনাতেও আনতে পারেনি। তাদের হাসিখুশি বন্ধুত্বের সম্পর্কে এভাবে একটা বিষাদময় প্রাচীর এসে জায়গা করে নিবে এটা তাদের কাছে ছিল সত্যিই অকল্পনীয়। যার শুরুটা হয় ঝিনুক আর সাব্বিরের এই কয়েকদিনে গড়ে ওঠা একটা মিষ্টি সম্পর্কের বিচ্ছেদের মধ্য দিয়ে। সেদিন যখন সাব্বির ঝিনুককে আলাদা করে ডেকে নিয়ে গিয়েছিল তখন সাব্বির কিছুটা সময় ক্যাম্পাসের পেছনে যে লেকটা আছে তার পাশে বসে ঝিনুক সহ একটা সুন্দর পরন্ত বিকেলে পুরোটা উপভোগ করতে ব্যস্ত ছিল। যদিও তখনও কেউ মুখে স্বীকার করেনি তারা একে অপরকে ঠিক কতটা ভালোবাসে। সাব্বির গত পরশু তার সে মনের অব্যক্ত কথাটা বলতেই ঝিনুককে তার বাসার পেছনে যে রেস্টুরেন্টটা ছিল ওখানে ডেকে পাঠায়। সে ঠিক করে আজকে ঝিনুককে নিজের মনের কথাটা বলবে। ঝিনুকও আজ একটা নীল শাড়িতে নিজেকে সাজিয়ে নিয়ে রওনা দেয় সেই পথে, আর সাব্বিরকে বলে হলুদ কোনো পাঞ্জাবি পরে আসতে। তার নাকি আজ নিজেকে রূপা রূপা ফিল হচ্ছে আর সাব্বিরকে তার হিমু। কিন্তু ওই যে ভাগ্য সবসময় আমরা যা চাই যা ভাবি তা কোথায় হতে দেয়।
সাব্বির ঝিনুককে কিছু বলার আগে সেখানে সে জড়ো হয় ঝিনুকের বড় ভাই সহ বড় দুলা ভাই। আর শুরু হয় তাদের নির্মম তাণ্ডব, যে তাণ্ডবের যে ঝড়ে রেস্টুরেন্টের সব কিছু তো তছনছ হয়ই, সাথে সাব্বিরকে তারা মেরে এমন অবস্থা করে দেয় যে সাব্বিরের বাঁচা মারা পুরোটা এখন নির্ভর করছে সৃষ্টিকর্তার উপরে। ওটির বাইরে সবাই একটা শূন্য বুকে দাঁড়িয়ে আছে, কী থেকে কী হয়ে গেল কারো কিছু মাথায় ঢুকছে না। সাব্বিরকে যে করে হোক বাঁচিয়ে ফেরাতে হবে, এটাই এখন মুখ্য তাদের কাছে। হিয়ার বুকে মাথা রেখে চুপ হয়ে আছে উজান, কথা কী করে বলতে হয় যেন সে জানেই না। সব ঠিক হয়ে যাবে, আপনি প্লিজ একটু কথা বলুন আমার সাথে, এভাবে চুপ করে থাকবেন না উজান। ঝিনুক কি ফোন তুলছে না হিয়া? আমি তো চেষ্টা করে যাচ্ছি তখন থেকে, কিন্তু ওর সব নাম্বার বন্ধ বলছে। আপনি প্লিজ এখন একটু স্বাভাবিক হবার চেষ্টা করুন, ভাইয়ার কিচ্ছু হবে না আমি বলছি তো। উজান একটা দীর্ঘ শ্বাস টেনে হিয়ার বুক থেকে মুখ তুলে ওটির বাইরে পায়চারি করতে শুরু করে। সবার মনে যখন শুধু একটাই প্রার্থনা, সাব্বিরের সুস্থতা। ওটি শেষে সাব্বিরকে ডক্টর সারিয়ে তুলে ঠিকই, কিন্তু এদিকে এক রাতের মধ্যে ঝিনুকের বিয়ে ব্যাপারটা যেন মেনে নিতে অনেক বেগ পেতে হয় হিয়াকে। ঝিনুক দুপুরের মাঝামাঝি সময় হিয়াকে ফোন করে একবার বাড়িতে আসতে বলে। হিয়া কোনো বিলম্ব না করে সেই মুহূর্তে উজানকে নিয়ে ঝিনুকদের বাড়িতে আসে, আর এসে যা দেখতে পায় তা যেন হিয়ার চোখ বিশ্বাস করতে পারে না। বধূ বেশে বসে আছে ঝিনুক, বিয়েটা হয়েও গেছে তার, এরপর কী হবে হিয়ার জানা নেই। হিয়া অস্থির চোখে মুখে এক অন্যরকম ভয় কাজ করছে, কী বলতে কী বলবে, সব কথা যেন দলা হয়ে তীরের মতো গেঁথে যাচ্ছে তার গলার কাছে। কী হয়েছে তোর, তুই আমাকে এভাবে কেন ডাকলি, আর তোর বিয়ে হয়েছে মানে কিসের বিয়ে, তুই তুই এরকম বসে যে কেন বসে আছিস ঝিনুক, কথা বল। আমার কিছু করার ছিল না হিয়া, আমি বাধ্য হই। ওসব ছাড়, সাব্বির ভাইয়া এখন কেমন আছে, উনি উনি ঠিক আছে তো? ভাইয়া তো ওনাকে মেরে মেরে আমি শুনলাম তোরা ওনাকে নিয়ে হাসপাতালে, উনি এখন ঠিক আছে তো? কি বললো ডক্টর? সাব্বির এখন কীরকম আছে সেটা বড় বিষয় না ঝিনুক, তুমি এটা কি করে করলে সেটা বলো আমাকে। তুমি কি করে সাব্বিরকে রেখে, না না ঝিনুক এটা তুমি ঠিক করো নি, কি সমস্যা তোমার বলো। আমাদের আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলবো তোমার প্যারেন্টসের সাথে, বলো আমাকে। এখন আর কথা বলে কোনো লাভ নেই ভাইয়া, যা শেষ হবার তা তো হয়ে গেছে, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দেব মানে, এখানে ক্ষমার প্রশ্ন কোথা থেকে আসছে? ঝিনুক এদিকে দেখ, আমার দিকে তাকা, কি হয়েছে তোর, তুই এভাবে করে কেন বিয়ে করে নিলি, কেউ কি তোকে জোর করে? এই বিয়েটার সাথে অনেকের অনেক কিছু জড়িয়ে আছে হিয়া, এই বিয়েটা না করলে বড় আব্বুর সংসারটা। এখানে বড় আপু কোথা থেকে আসলো, আর তোর বিয়ের সাথে ওনার কি স্বাদ, আমি এত কিছু বুঝতে চাই না ঝিনুক। আমি তো জানি তুই সাব্বির ভাইয়াকে কতটা ভালোবাসিস, তুই ভাইয়া ছাড়া কি করে অন্য একজনকে